Hello friend, Assalamualaikum. I am Mirza Abdullah Al Noman from Anytime Learning. Kemon achen shobai? Ashe kore shobai khubi bhalo achen. Chole ashlam ar ekta video te. Ajker video topic hocche quality control and management. To cholun dekhe nei quality control and management bishoy ta ki. To quality mane hocche ponner gunoboto man. Control mane niyontron kora ar management hocche byabosthapona kora. Tahole quality control er ortho ki daralo ponner gunoboto man niyontroner byabosthapona kora. তো কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টটাতে আমরা কী শিখবো, কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করতে হয় কোনো প্রোডাক্টের এবং সেটা কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, তো এই দুটো জিনিস শিখবো, এর ইম্পর্টেন্স শিখবো, এর ফ্যাক্টরির ওভারভিউ শিখবো এবং ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলোতে বাইং হাউসগুলোতে কীভাবে কোয়ালিটি ম্যানেজ করা হয় আর কি, সেই বিষয়গুলো আমরা শিখবো। তো প্রথমেই এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা যাক। তো কোয়ালিটি কন্ট্রোল এই সাবজেক্টটা আমাদের বা এই বিষয় নিয়ে রিসার্চ এগুলো খুব বেশি পুরাতন না। 2005 সাল থেকে রিসার্চ শুরু হয় মূলত, কারণ 2005 সাল থেকে আমরা গ্লোবাল মার্কেট বা এক্সপোর্ট মার্কেটে যে কোটা পেতাম, আমি নির্দিষ্ট পরিমাণ যে আপনার অর্ডার পেতাম সেই অর্ডার অফ হয়ে যায় টোটালি, তখন থেকে আমাদের শুরু হয় কি প্রতিযোগিতামূলক মার্কেট। তো সেই প্রতিযোগিতামূলক মার্কেটে আমাদের গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সাপ্লাই করতে হয় এবং বায়াররা সেখানে অলমোস্ট 100% কোয়ালিটি চায়। তো 100% কোয়ালিটি দিতে হলে আমাকে কী করতে হবে, কোয়ালিটি এনশিওর করতে হবে। ঠিক এই কোয়ালিটি এনশিওর করার জন্য কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট এই বিষয়ে রিসার্চ শুরু হয়, এই বিষয়ে স্টাডি শুরু হয় এবং এই বিষয় নিয়ে ইন্ডাস্ট্রিয়াল যে আইকনরা আছে বা ইন্ডাস্ট্রির মালিকরা তাদের মাথা ব্যথা শুরু হয়। এর আগে কিন্তু তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। তো যেহেতু নতুন একটি বিষয় নিয়ে মাথা ব্যথা শুরু হয়, সো এই বিষয় নিয়ে রিসার্চ হয়, এই বিষয় নিয়ে কী সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা হয়। তো এই সমস্যাগুলো সমাধান করে এর কী ইম্প্রুভমেন্ট হলো, এর ইম্পর্টেন্স কী, এই বিষয়গুলোই আমরা এই পুরো কোর্সটা জানবো। তো এই কোর্সের আশা করি আরও কিছু ভিডিও আপনারা পাবেন। তো আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। তো ইন্ট্রোডাকশন ভিডিওতে কিছু ইম্পর্টেন্স বিষয়গুলো জেনে নিই, এর ইম্পর্টেন্স কীরকম হতে পারে। তো ইম্পর্টেন্ট কীরকম, স্বাভাবিক, ধরে নেন আপনি এই প্রসাদটা কিনেছেন, প্রসাদটা কেনার সময় এখানে ছিদ্র পেলেন বা ছিড়া পেলেন, তো আপনি কি সেটা নেবেন? অবশ্যই নেবেন না, তার মানে এটা কোয়ালিটিতে আপনার কাছে পাস করলো না, কোয়ালিটি অ্যাপ্রুভ হলো না। দ্যাটস মিন ঠিক এরকম যখন বাইরের কান্ট্রিতে আমরা অর্ডারগুলো নেই, তখন তারা ঠিক এরকম ওটা কোয়ালিটি কন্ট্রোলের মানে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চায় তারা। তো সেক্ষেত্রে আমাদের কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন পড়ে, কোয়ালিটি মানে কন্ট্রোল বলতে কোয়ালিটি নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে, যে বায়ার চেয়েছে যে কোয়ালিটি, বায়ারের অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট যা, সেই অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট অনুযায়ী রেখে আমাদেরকে প্রোডাক্টগুলো তৈরি করতে হবে। তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো কোয়ালিটি নিয়ে খুবই কনসার্ন হয় বায়ারদের স্যাটিসফ্যাকশন করার জন্য। তার মানে বায়ার স্যাটিসফ্যাকশনের জন্য কী দরকার, কোয়ালিটি কন্ট্রোল মাস্ট বি দরকার। আর কোয়ালিটি কন্ট্রোল করলে আমরা কী পাবো, কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবো, আর কোয়ালিটিফুল প্রোডাক্ট দিলেই আমরা বায়ারদের খুশি করতে পারবো। আর বায়ারদের খুশি করা মানে কি, আমাদের প্রফিট বেশি হবে এবং আলটিমেটলি আমরা মার্কেটে অর্ডারও বেশি পাবো। এছাড়া আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিই, আর একটা উদাহরণ ইন্ডাস্ট্রিয়াল উদাহরণ। ধরুন আপনি একজন ইন্ডাস্ট্রির মালিক বা আপনি ইন্ডাস্ট্রির মার্চেন্টেজার, তো আপনি একটি অর্ডার পেলেন, 2 লাখ পিস মালের অর্ডার পেলেন। সো 2 লাখ পিস মালের অর্ডার একটা ধরুন টি শার্টের অর্ডার। তো টি শার্টের অর্ডারের ক্ষেত্রে আপনার কী হলো, বিষয় হলো এরকম, আপনাকে 2 লাখ পিস অর্ডার কনফার্ম হলো, আপনি সব কিছু তৈরি করলেন, কিন্তু আপনার প্রোডাক্ট সব কিছু সাইজ টাইজ কালার সব ঠিক আছে, ফেব্রিকের যে কোয়ালিটি, আপনার ফেব্রিকের কোয়ালিটিটা আপনি যেই যাদের কাছ থেকে যে কোম্পানির কাছে ফেব্রিক নিয়েছেন বা নিজের ফ্যাক্টরিতে, যেহেতু টি শার্ট নিট হয় আর নিটটা যার যার ফ্যাক্টরিতে তৈরি হয়, তো সেক্ষেত্রে সেইখানে কী হলো, আপনার ওই ফ্যাক্টরি তৈরি করার সময় ফেব্রিকটা একটু ড্যামেজ হয়েছে, তাহলে কি আপনার কোয়ালিটি অ্যাপ্রুভ হলো না আর বায়ার কিন্তু সেই প্রোডাক্টটা নিবে না। সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, আপনাকে কিন্তু অনেক বড় ধরনের একটি ঝুঁকি নিতে হলো। কী ঝুঁকি নিতে হলো, আপনি টি শার্টের ওই কাপড়টি বোনার জন্য সুতা কিনেছেন, আপনার শ্রমিকের মজুরি, আপনার কারেন্ট বিল থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল আরও এক্সট্রা আরও খরচ, এবং বায়ারের সাথে কিন্তু আপনার সম্পর্কটা ভালো রইল না, সেক্ষেত্রে দেখুন আপনার কিন্তু একটা লস। তো এই লসটা সামাল দিতে অনেক সময় অনেক কোম্পানি পারে না, এবং না পারার কারণে সেই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। তো তার মানে কি, কোয়ালিটি কিন্তু কন্ট্রোল করা বা কোয়ালিটি এনশিওর করা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এক্ষেত্রে আপনার এমনও হতে পারে যে যেই প্রোডাক্টটা আপনার ফেল গেল, আইমিন আপনি দিতে পারলেন না, বায়ারের কাছে শিপমেন্ট হলো না, সেক্ষেত্রে আপনার কী হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বায়ার আপনাকে একটা পেনাল্টি করতে পারে, সে তার আপনি অনেক লস করতে পারেন। এবং পরবর্তীতে দেখা যায় যে আপনি যে টাকা খরচ করে এলসি আপনি ব্যাংকে জমা দিলেন, সেই টাকাটা তো অলরেডি পেইড হয়ে যাবে, বিভিন্ন থ্রেড এক্সেসরিজ কেনার ওখানে পেইড হয়ে যাবে। তো সেই পরিমাণ টাকা চলে গেল, আপনার শ্রমিকের বেতন দেওয়া হয়ে গেলো, তারপরে কী হবে জানেন, আপনার পরবর্তী এলসি ড্রপ করার মতো টাকা আপনার ব্যাংকে থাকবে না, আপনার অ্যাকাউন্টে থাকবে না। দ্যাটস মিন কী হবে, আপনি টোটালি ব্যবসা থেকে আউট হয়ে গেলেন। তো আমাদের এই প্রতিযোগিতামূলক বাজারে, এক্সপোর্ট মার্কেটে, গ্লোবাল এক্সপোর্ট মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই অবশ্যই কোয়ালিটি এনশিওর করতে হবে। তাহলে বোঝা গেল এখান থেকে যে কোয়ালিটি এনশিওর করা কতটা ইম্পর্টেন্ট।
তো বন্ধুরা, কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আমরা এরপর আরও ভিডিও দিব। সেই ভিডিওর আরও বিস্তারিত আলোচনা থাকবে এবং সেখানে আরও বিভিন্ন ধরনের টেকনিক থাকবে, কীভাবে এনশিওর করতে হবে এই ধরনের কোয়ালিটি, আমরা কীভাবে কী করতে পারি, এর প্রবলেমগুলো কী এবং প্রবলেমের সলিউশন ফাইন্ডিংসও থাকবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। এবং আজকের ভিডিওটা দেখে থাকলে এবং এখন পর্যন্ত যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তখন প্লিজ গো ডাউন বিলো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা। Boys down, nice. So, hello.